আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। ঝাপড়িঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে খামেনি বললেন ইরানের পরমাণু অস্ত্র তৈরি পশ্চিমার আটকাতে পারবে না। ইউক্রেনকে দেওয়া পশ্চিমা ট্যাঙ্কগুলো জ্বলছে, ফুটেজ প্রকাশ করল রাশিয়া। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে জনতার ঢল। নতুন ভিডিও প্রকাশ, উন্নত মার্কিন অস্ত্র নিয়েও পরাস্ত হচ্ছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় বিপর্যয় তছনছ হতে পারে করাচি, প্রভাব পড়বে ভারতেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঝাপড়িঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝাপড়িঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন বাহিনীর ট্যাঙ্ক ব্যাটেলিয়নের। শনিবার হামলা সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যাতে দেখা যায় ইউক্রেনীয় বাহিনীর ট্যাঙ্ক বহরকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কগুলোর মধ্যে আলোচিত লেপার্ড ট্যাঙ্ক রয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ব্র্যাডলি সাজোয়া যানও ধ্বংস করা হয়। অপর একটি ভিডিওতে দেখা যায় ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কের সারি। মস্কো বলছে গেল ২৪ ঘন্টা ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক ও সাজোয়া ডিভিশনের অভিযান রুখে দেওয়া হয়েছে, তবে এসব হামলায় হতাহতের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরানের পরমাণু অস্ত্র তৈরি পশ্চিমার আটকাতে পারবে না, মন্তব্য খামেনির। তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে চায়, তাহলে পশ্চিমারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে পারবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি রবিবার এ কথা বলেছেন। দেশটির উন্নত পারমাণবিক কার্যকলাপ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে তিনি এ মন্তব্য করলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে খামেনি বলেছেন তেহরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে কথাবার্তা মিথ্যা এবং তারা এটা জানে। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পারমাণবিক অস্ত্র চাই না, অন্যথায় তারা এটি বন্ধ করতে পারত না। কয়েক বছর ধরে ইরানের সরকারি অবস্থানের প্রতিধ্বনি করে খামেনি বলেন ইসলামী প্রজাতন্ত্র কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনিকে উদ্ধৃত করে বলেছে তেহরানের বিতর্কিত পারমাণবিক কাজের বিষয়ে পশ্চিমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব যদি দেশের পারমাণবিক অবকাঠামো অক্ষত থাকে। খামেনি বলেছেন চুক্তিতে কোনো ভুল নেই, তবে আমাদের পারমাণবিক শিল্পের অবকাঠামোকে স্পর্শ করা উচিত হবে না। সুরক্ষা কাঠামোর অধীনে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তেহরানের কাজ চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ছয়টি বড় শক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্জীবিত করতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা সেপ্টেম্বর থেকে অচল অবস্থায় রয়েছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অযৌক্তিক দাবি করার অভিযোগ এনেছে। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেন। তার প্রতিক্রিয়ায় ২০১৯ থেকে ইরান চুক্তির শর্তাবলী লঙ্ঘন শুরু করে। ২০১৫ সালে চুক্তিটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যকলাপকে সীমিত করেছিল, যাতে তেহরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা কঠিন হয়ে পড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে চুক্তিটি হয়েছিল, তবে ইরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করছে। ইউক্রেনকে দেওয়া পশ্চিমা ট্যাঙ্কগুলো জ্বলছে, ফুটেজ প্রকাশ করল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার কয়েকটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দক্ষিণ ডোনেস্ক এলাকায় ধ্বংস হওয়া ইউক্রেনের সামরিক বাহিনীকে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা কয়েকটি সামরিক হার্ডওয়্যার ধ্বংস হতে দেখা যায়। ফুটেজে একটি জার্মান লেপার ট্যাঙ্ক এবং মার্কিন ব্র্যাডলি পদাতিক যোদ্ধাযান সহ খারাপভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি সাজযান দেখা যায়। একই এলাকার অন্য একটি ফুটেজে রাশিয়ার হামলার তাৎক্ষণিক পরিণতি দেখা যায়। টেলিগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে যানবাহনগুলো আগুনে পুড়ছে, কয়েকটি বিস্ফোরণ ইউক্রেনের বেশ কয়েকটি ট্যাঙ্কের বড় ধরনের ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকনভ শনিবার এর আগে জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় দক্ষিণ ডোনেস্ক এবং ঝাপড়িঝিয়ে এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর ৪টি লেপার্ড সহ ৯টি ট্যাঙ্ক, ১১টি পদাতিক ফাইটিং যান, ৫টি মার্কিন তৈরি ব্র্যাডলি IFV, ১৪টি সাজোয়া যুদ্ধযান সহ হারিয়েছে। সূত্র তাস।
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে জনতার ঢল। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে জনতার ঢল নেমেছে রাজপথে। এতদিন বিতর্কিত বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনা নিয়ে আন্দোলন করে আসলেও এখন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়েছে লাখো মানুষ। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না তাদের অনেকেই। বিচার ব্যবস্থার সংস্কারের পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে টানা 23 সপ্তাহে গড়ালো এই আন্দোলন, যা গত জানুয়ারিতে শুরু হয়। দাবি না মানায় শনিবারও লাখো মানুষ তেল আবিবের রাজপথে জড়ো হয়। সাধারণ মানুষ বলেছে এই উগ্র সরকার তাদের জিম্মি করে ফেলেছে। নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় কি আছে? সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পুনর নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনটি পাশ হলে সরকার নিজের ইচ্ছা মতো বিচারক নিয়োগ দিতে পারবে। এতে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব হবে, সরকারের কর্তৃত্বের মুখে অসহায় হয়ে পড়বে বিচার ব্যবস্থা। সাধারণ মানুষ কি বলছে? বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তারা মনে করছেন বিধানটি ক্ষমতাসীন নেতানিয়াহুর স্বার্থ বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিরোধীদের দাবি, প্রস্তাবটি পাশ হলে সুপ্রিম কোর্ট দুর্বল হওয়ার পাশাপাশি গণতন্ত্র হুমকিতে পড়বে। ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন নিয়েও এদিন আন্দোলন করেন বিক্ষোভকারীরা। চলতি বছর এ পর্যন্ত 102 জন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলে থাকা ফিলিস্তিনিরা দীর্ঘদিন সহিংসতা বৈষম্যের শিকার হচ্ছে। ইসরায়েলের 74 বছরের ইতিহাসে গত বছর তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ইহুদি ডানপন্থী নেতা নেতানিয়াহু। এর আগে 1996 থেকে 1999 এবং 2009 থেকে 2021 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু আগে কখনো নিজের দেশের জনগণের এতটা চাপের মুখে পড়তে হয়নি তাকে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই ক্ষমতা হারাতে হতে পারে তাকে। নতুন ভিডিও প্রকাশ, উন্নত মার্কিন অস্ত্র নিয়েও পরাস্ত হচ্ছে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তার কিছু সেরা যুদ্ধের অস্ত্র পাঠাচ্ছে, তারা মানে এই নয় যে রাশিয়া তাদের নামাতে বা ধ্বংস করতে পারবে না। ইউক্রেনের সাম্প্রতিক ফুটেজে দেখা যাচ্ছে মস্কো আমেরিকার কিছু সেরা সাজা অস্ত্রকে পরাজিত করতে পারে। এ সপ্তাহে টেলিগ্রামে শেয়ার করা একাধিক ভিডিও এবং ফটোগ্রাফ দেখায় যে জাপোরিজিয়ে ও ব্লাস্টের একটি শহর ওরিখিবের একটি ক্ষেতে ইউক্রেনের বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং ব্র্যাডলি IFV যা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে গেছে। ওয়ারিয়র ডিভি অ্যাকাউন্টেন্টের 9 জুনের একটি টেলিগ্রাম পোস্টে ফটোগ্রাফ এবং ভিডিও ফুটেজে দেখা যায় যে কিভাবে রাশিয়ান বাহিনী লেপার্ড ট্যাঙ্ক এবং ব্র্যাডলি পদাতিক যোদ্ধা যানবাহনগুলিকে গ্রামীণ মাঠে অচল করে রেখেছিল। পোস্টটিতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে একজন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা একটি লেপার্ড 2A6 শনাক্ত করেছিলেন ব্রুজের আকৃতি এবং ব্যারেল ইজেক্টরের উপর ভিত্তি করে। সেই সাথে 3টি ব্র্যাডলি IFV এবং আরেকটি অজ্ঞাত যান যা ব্র্যাডলির মতো একই চ্যাসিস ব্যবহার করতে দেখা গেছে। যুদ্ধবিশ্লেষক রবলি টুইটারে ছবি এবং ভিডিও পুনরায় পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আশেপাশের এলাকায় বেশ কয়েকটি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত যানবাহন দেখা যেতে পারে, বেশ কয়েকটি চাকার ভিডিও সহ। লি আরও উল্লেখ করেছেন যে অনেক যানবাহন সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। যানবাহন ব্যবহারকারী ক্রুরা খুব সম্ভবত রাশিয়ান আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন। আরও ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হলে ভিডিওর স্ক্রিনশটগুলিতে অন্তত 2টি মাইন্ডরোলার গাড়ি পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে। লি টুইটারে স্থির চিত্রগুলো পোস্ট উল্লেখ করেছেন যে ক্লিপটিতে দেখা অনেক ট্যাঙ্ক এবং ব্র্যাডলি সাজোয়াজান পুনরুদ্ধারযোগ্য হতে পারে, যার অর্থ তারা এখন রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে রয়েছে, যা পুনরুদ্ধার করার আগে সরঞ্জামগুলি নিষ্ক্রিয় করার জন্য ডিজাইন করা হয়েছে। অনেকটা যেভাবে ইউক্রেনীয় বাহিনী ড্রোন ব্যবহার করে গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র শস্ত্র আংশিকভাবে স্থির যানবাহনে ফেলার জন্য, রাশিয়ান বাহিনী এমন যানবাহন ধ্বংস করার জন্য ড্রোন মোতায়েন করবে যা রাশিয়ান সৈন্য দ্বারা সহজে পুনরুদ্ধার করা যায় না, কিন্তু এখনও ইউক্রেনীয় বাহিনীর নাগালের মধ্যে রয়েছে। একই এলাকার অতিরিক্ত ফুটেজে রাশিয়ান হামলার তাৎক্ষণিক পরিণতি দেখা যায়। টেলিগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে যে যানবাহনগুলো অগ্নিদগ্ধ হয়ে উঠেছে। কয়েকটি বিস্ফোরণে ইউক্রেনের বেশ কয়েকটি ট্যাঙ্কের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয় তছনছ হতে পারে করাচি, প্রভাব পড়বে ভারতেও। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়বে ভারতীয় উপকূলে। ক্রমেই উত্তর মুখে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের উপকূলে আরও কাছে চলে আসবে এই ঘূর্ণিঝড়। ইতোমধ্যেই শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। এ আবহে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ও স্থানের আপডেট দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ IMD।